নির্বাচনমুখী জম্মু কাশ্মীরত পুনের রক্তপাত, দুটা দিনের ভিতর সন্ত্রাসবাদীর দুটাক আক্রমণ, দুই জওয়ানের রক্তের রঞ্জিত হল ভূস্বর্গর ভূমি। কিস্তওয়াড় জেলাত সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত দুই জওয়ান, গুরুতরভাবে আহত আন দুজন, বারামুল্লা তিনজন সন্ত্রাসবাদীক গুলিয়ায় হত্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর ভ্রমণ তথা নির্বাচনের পূর্বেই সন্ত্রাসবাদীর কুটাঘাত, এয়া তার পাছর দৃশ্য। জম্মু কাশ্মীর আরক্ষী আর সেনা জওয়ানে যুতিয়াভাবে চলাইছে তালাচী অভিযান, প্রতিখন বাস খাদ্য কঢ়িয়ায় নিয়া ট্রাকত দুই দলে চলাইছে তালাচী। ঘটনা সন্দর্ভত সেনাবাহিনী কয় যে সেনা আর আরক্ষীর একটা যুতিয়া নিরাপত্তারক্ষী দলে গোপন সূত্রের ভিত্তিত কিস্তওয়াড়ত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গে সংযোগ করা সফট টপের ক্রেডি অঞ্চলত এক অভিযান চলায়। कल देर शाम सिक्योरिटी फोर्सेस को जनरल एरिया टापर में टेररिस्ट की मूवमेंट की इतला मिली, तो इसी असना में जम्मू कश्मीर पुलिस, आर्मी, एसएसबी और सीआरपी की जो टुकड़ियां हैं उसने इस इलाके का हिसार करा। जब इस एरिया का सर्च ऑपरेशन चल रहा था तो अंदर इलाके के अंदर से कुछ जगह से वहाँ शदीद तौर पर गोलीबारी हुई, जिसके बाद ये एनकाउंटर स्टार्ट हो गया। अभी ये जो ऑपरेशन है अभी कंटिन्यू हो रहा है और इसको अभी पूरी तरीके से मुकम्मल होने में थोड़ा सा समय लगेगा। অভিযান সময়ত নাইটঘাম গাঁৱৰ পিংডাল দুগাড্ডা বনাঞ্চলত লুকাই থকা সন্ত্রাসবাদীর লগত তীব্র গুলিবর্ষণ হয়। গুলিবর্ষণত নিহত সেনা জওয়ান ক্রমে সুবেদার বিপন কুমার, সিপাহী অরবিন্দ সিং। নিহত দুগৰাকী জওয়ানের ভিতর এজনের গ্রেনেড বিস্ফোরণের আঘাতত মৃত্যু হয় আর আন এজনের মূরত গুলি লগার ফলত মৃত্যু হয়। সেনাবাহিনীর তরফের দুজন জওয়ানলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। জম্মুস্থিত হোয়াইট নাইট কর্পসে একশত করা এই পোস্টটু চাওক। আঘাতপ্রাপ্ত জওয়ান কেজনক স্থানীয় চিকিৎসালয়ত প্রাথমিক চিকিৎসার পিছত বিমানের সেনার চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয়। ইফালে কংগ্রেসের জম্মু কাশ্মীর প্রদেশে দুগৰাকী জওয়ানের হত্যাত শোক প্রকাশ করার আহতসকলের আশু আরোগ্যর প্রার্থনা জানাইছে। কংগ্রেসে সন্ত্রাসবাদী আক্রমণক তীব্র গরিহণা দিছে। বিজেপি সরকারে সন্ত্রাসবাদের মোকাবিলা করা সম্পূর্ণরূপে ব্যর্থ আখ্যা দিয়ে। সরকারে অঞ্চলট স্বাভাবিক অবস্থার ফটা ঢোল বজার পরিবর্তে সন্ত্রাসবাদী আক্রমণ নিয়ন্ত্রণের জরুরি ব্যবস্থা লোক আহ্বান জানায়। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।